সিলেটের গোপালগঞ্জ উপজেলার লক্ষ্মণাবাদ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় টিলাবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং রিসোর্স সেন্টার। হাই ভিউয়ার্স, আমি হৃদয় এবং অ্যাডভেঞ্চার হৃদয় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সিলেট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি 24 নভেম্বর 2013 সালে শুভ উদ্বোধন করেন মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রাকৃতিক পরিবেশে তাবুবাস ও যে কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আছে এখানে এবং এই রিসোর্টটি কর্পোরেট প্রোগ্রাম ও পিকনিক অনুষ্ঠানের জন্য একটি আদর্শ স্থান। প্রশিক্ষণ কেন্দ্রটি দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিনোদন প্রেমীরা ভিড় করছেন প্রতিদিন। যে কোনো সামাজিক প্রোগ্রামের জন্য এই রিসোর্টটি ভাড়া দেওয়া হয়ে থাকে। ব্যতিক্রমী ডিজাইনে প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করায় এটি প্রকৃতি প্রেমীদের কাছে পিকনিক স্পট হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আপনারা আসবেন, দেখবেন, অত্যন্ত ভালো লাগবে দেখলে। এই যে লক্ষ্মণাবাদ স্কাউট আগের মতো নয়, অনেক উন্নত হয়েছে। মানুষের হইচই নেই, বিকাল হলে গাছে যখন পাখি বসে আলাদা একটা মধুর শব্দ আসে, যখন সকাল হয় তখন পাখিরা চিকমিকি করে, যখন তখন অত্যন্ত আর একটু ভালো লাগে। সিলেট ভ্রমণ পিপাসুদের জন্য এখানে কম খরচে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নিরিবিলি ও নিরাপদ পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্ট্যান্ড বাই জেনারেটর, এসি, গ্রিজার, ওয়াইফাই, আধুনিক ফার্নিচার, টিভি, সাউন্ড সিস্টেম, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিভিন্ন এসি কটেজ ও রুমে পরিবার বা গ্রুপে নিয়ে সাশ্রয়ী মূল্যে থাকার ব্যবস্থা এখানে রয়েছে। বাংলাদেশে আমার দেখা স্কাউট ট্রেনিং সেন্টারগুলোর মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম দর্শনীয় একটি ট্রেনিং সেন্টার। আপনারা যারা স্কাউটের সাথে যুক্ত আছেন, আমি বলবো আপনাদের একবার হলেও এই ট্রেনিং সেন্টারে আপনাদের আসা উচিত। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রাকৃতিক মনোরম পরিবেশে এই সিলেট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি স্কাউট ক্যাম্পিংয়ের জন্য একটি আদর্শ স্থান। চলুন এবার সিলেটের আঞ্চলিক ভাষায় একটি গান শুনে আসা যাক। আরে সাদা আলো কই তোর গুলা ঘিরে
এখন সঙ্গীত নিয়ে আসছেন আমাদের ট্রেনিং সেন্টারের পিয়ন জনাব শীতিল চন্দ্র গান কোনটা গাইবা সিলেটি একটা গান পরিবেশন তো করবেন সিলেটি গান Yeah.